ন্যাটো যে মনে প্রাণে যুদ্ধ চায়, মিস্টার ভ্লাদিমির পুতিনের এগেনস্টে জো বাইডেন যে মনে প্রাণে যুদ্ধ চায়, আমেরিকা যে প্রতিনিয়ত যুদ্ধ চায়, তাদের এই যুদ্ধ খেলা এবং ভাব এটি স্পষ্ট হয়ে পড়েছে, একেবারে ল্যাংটা হয়ে পড়েছে মূলত যখন ইউক্রেনের প্রেসিডেন্টের কাছে মিস্টার শি জিনপিং যুদ্ধবিরতির প্রস্তাবটি দিলেন। বন্ধুরা, যুদ্ধবিরতির প্রস্তাবটি তারা প্রত্যাখ্যান করতে পারেনি। জেলেনস্কি এই যুদ্ধবিরতির প্রস্তাবটি নিয়ে যখন অতি উৎসাহ দেখিয়েছেন, তখনই মাথায় বজ্রপাত পড়েছে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এবং পরবর্তীতে জো বাইডেন। তারপরে জাতিসংঘে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। একটি যুদ্ধবিরতি প্রস্তাবতে একবার দেখা যায় যে আসলে সেখানে কী আছে। আলোচনার ব্যাপারে কথা হলে সেটি সরাসরি এভাবে নাকচ করার মাধ্যমে যেটি প্রমাণিত হয় যে ইউক্রেনকে বাঁশ দেওয়ার জন্য মোটামুটি ন্যাটো এবং আমেরিকা একেবারে কনসি সহ দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ইউক্রেনকে যেভাবে যে কোনোভাবে সহায়তার নামে তারা যে বাঁশগুলো দিচ্ছে, এই প্রস্তাব যখন তারা প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেন গ্রহণ করেছে, তখনই তাদের মধ্যে যে একটি মতপার্থক্য রয়েছে বা দ্বিধাবিভক্তি রয়েছে সেটি সামনে এসে পড়েছে। এতদিন পর্যন্ত এই ব্যাপারটি হয়তো ইউক্রেন বোঝেনি, এখন হয়তো ইউক্রেন বুঝবে যে আমেরিকা আমাদেরকে দিয়ে কার্য উদ্ধার করতে চাইছে। আমেরিকা ইউক্রেনকে দিয়ে মূলত রাশিয়াকে দুর্বল করতে চাইছে। ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমেরিকার যে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার কথা বলা হয়, মূলত সেগুলো ফেক এবং এগুলোর সাথে বাস্তবিক পক্ষে আমেরিকার প্রকৃত কৌশলগত উদ্দেশ্য বা সত্যিকারের উদ্দেশ্যের কোনো মিল নেই। চীন এই যুদ্ধ প্রস্তাবটি দেওয়ার সাথে সাথে এক প্রকার শঙ্কিত হয়ে পড়ে আমেরিকা এবং তার বন্ধুরা। তাদের আশঙ্কার মধ্যে অন্যতম যে ব্যাপারটি ছিল তা হচ্ছে ইউক্রেন যেন কোনোভাবে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন প্রদান না করে। কিন্তু তাদের এই ব্যাপারটি কনফার্ম করার পূর্বেই মিস্টার জো বাইডেনকে অবাক করে দিয়ে ভ্লাদিমির জেলেনস্কি বলে উঠলেন যে চীনের প্রেসিডেন্টের প্রস্তাব তিনি অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছেন। এখন কি হবে? এখন কি ইউক্রেনকে নতুন করে কান পড়া দিয়ে বা বাধ্য করা হবে? চীন তোমাদের যে প্রস্তাব দিয়েছে সেটির ব্যাপারে তোমরা এখন থেকে আর কোনো উৎসাহ দেখাবা না, আমরা যেভাবে বলি তোমরা সেইভাবে চলবা। মূলত আমরা তোমাদের কোটি কোটি ডলারের অস্ত্র দিচ্ছি চীনের সাথে সোচ্চাও গড়ে তোলার জন্য নয়, চীনের সাথে বন্ধুত্ব গড়ে তোলার জন্য নয়, মূলত তোমরা আমাদের এজেন্ডাই বাস্তবায়ন করছো। সুতরাং আমাদের সম্পর্ক যার সাথে যেমন হবে, তোমাদের সম্পর্ক তার সাথে তেমন করে তৈরি করতে হবে। বন্ধুরা, এমন শর্ত যদি আমেরিকার তরফ থেকে ইউক্রেনকে দিয়ে দেওয়া হয়, তাহলে ইউক্রেনের কি কিছু আপাতত করার আছে? বন্ধুরা, এই মুহূর্তে ইউক্রেনের আপাতত কিছু করার নেই। এই যুদ্ধবিরতি প্রস্তাবটি নিয়ে যদি আরও ভালো কিছু করার আশা থাকে, ইউক্রেনকে সেটি করতে দেবে না আমেরিকা। আলোচনার মাধ্যমে এখানে যুদ্ধবিরতির যে শর্তগুলো রাখা হয়েছে, দুই পক্ষ বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে হয়তো তা খণ্ডন করবে। তবে রাশিয়ার তরফ থেকে প্রথমেই স্বাগত জানানো হয়েছে, কারণ রাশিয়ার তরফ থেকে যে ব্যাপারটি বলা হচ্ছে তা হচ্ছে শর্ত দিয়ে কোনো আলোচনা হয় না, শর্তহীনভাবে উভয় পক্ষ একে অপরের মুখোমুখি বসবে, তারপরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ভবিষ্যতে কোন বিষয়ে আরও অধিকতর আলোচনা করা প্রয়োজন। তবে এই মুহূর্তে বক্তব্য হলো শর্তহীনভাবে উভয় পক্ষ যুদ্ধ বন্ধ করবে যে যে অবস্থায় আছে। এর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে সাময়িকভাবে হলেও, তারপরে তারা বসার জন্য একটি পরিবেশ তৈরি করতে পারবে। কিন্তু একপাশে যুদ্ধ চলবে আর এক পাশে আলোচনা চলবে, এটি কোনো আলোচনার পরিবেশ হতে পারে না। বন্ধুরা, চীনের এই প্রস্তাবটি অত্যন্ত যুক্তিসঙ্গত, এবং এই যুক্তিসঙ্গত প্রস্তাবে যদি ইউক্রেন না করে, পশ্চিমাদের বাধায় পড়ে বা শেষ পর্যন্ত যদি ইউক্রেন এই প্রস্তাবটি থেকে নিজেদের যুদ্ধটি বন্ধ করতে না পারে এবং নিজেদের সার্বভৌম সীমানা থেকে রাশিয়ার সৈন্যদের উগ্র করতে না পারে, শুধুমাত্র যুদ্ধের উপর ভর করে তারা কোনো বড় ধরনের সাফল্য এই আলোচনার চেয়ে পাবে না, এটি 100% নিশ্চিত। এবং কেন তারপরেও পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে এ ব্যাপারে বাধা দিচ্ছে? বন্ধুরা, ইউক্রেনকে বাধা দেওয়ার ব্যাপারটি ইউক্রেন যেন এবার ভালোভাবে বোঝে যে পশ্চিমা বিশ্ব তাদের ভালো চায় না, পশ্চিমা বিশ্ব চায় তাদেরকে বাঁশ দিয়ে তারা মুরগি খেতে। বন্ধুরা, তারা যাই খাক না কেন পশ্চিমাদের ভালো কিছু চাই। তারা ইউক্রেনের দুঃখ দুর্দশা যতটা না বুঝছে, ইউক্রেনের স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে তাদের কমিটমেন্ট যত জোরালো হোক না কেন, ব্যাপারটি মেকি বা লোক দেখানো, এক্ষেত্রে নিজেদের স্বার্থই তারা সর্বাগ্রে গিলবে। ইউক্রেন গোল্লায় যাক, ইউক্রেনকে লোক দেখানো এই ভনিতা দেখিয়ে তারা হয়তো যুদ্ধটি আরও কয়েক বছর প্রলম্বিত করবে শুধুমাত্র চীন এবং রাশিয়াকে কোণঠাসা করার লক্ষ্যে। অন্যদিকে ইউক্রেন এই জনগণগুলো এখানে ভুক্তভোগী। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি এখন বুঝতে পারছেন, যুদ্ধ বন্ধ করার কোনো একটি রুট যদি তিনি পান বা কোনো একটি চ্যানেল যদি তিনি পান, এটি তিনি নিশ্চিতভাবে হারাতে চাইবেন না। অবশ্যই অধিকতর আলোচনার মাধ্যমে সেটিকে তিনি সমুন্নত রাখতে চাইবেন, যেন ভবিষ্যতে এ ব্যাপারে একটি চ্যানেল তিনি ধরে রাখতে পারেন।
কিন্তু আমেরিকার সাথে এই ব্যাপারটি নিয়ে তাদের মত পার্থক্য এতটা হবে হয়তো ইউক্রেনও ভাবেনি। কারণ ইউক্রেন ভেবেছে তাদের বক্তব্য, তাদের স্বাধীনতা, তাদের চাওয়া পাওয়া এগুলোই সর্বাগ্রে অগ্রাধিকার দেবে আমেরিকার মতো দেশ। কিন্তু তারা ভুল ভেবেছে, পিছনের বক্তৃতা হয়তো তারা ভুলে গেছে। বন্ধুরা, কথায় আছে আমেরিকার মতো বন্ধু যে দেশের আছে তার ভবিষ্যতে কোনোদিন কোনো শত্রুর প্রয়োজন হবে না। নিজের স্বার্থে বা তাতাতে ঘা লাগলে তারা সেই বন্ধুকে একেবারে কিক মেরে প্রশান্ত মহাসাগর পার করে দেবে। বর্তমানে সেই মাইনকে সিপাহী রয়েছে ইউক্রেন, না পারছে সইতে, না পারছে কইতে, আবার না পারছে যুদ্ধ বন্ধ করতে। কোনটি রেখে কোনটা করবে, ভলাদিমির জেলেনস্কির অবস্থা জেরবার। সুতরাং এক্ষেত্রে চীনের সাথে সে অধিকতর আলোচনা করতে পারে আমেরিকার চোখরাঙানিকে বন্ধ করে। সুতরাং সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের জানতে ইচ্ছা হয়, আমি এ ব্যাপারে হয়তো আরও কয়েকটি ভিডিও দেব। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিয়ে রাখুন বা ফলো করে রাখুন। আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিব, হয়তো এখানে আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের নতুন নতুন আরও দুর্দান্ত ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। রাশিয়া রয়েছে এক যাক প্রচণ্ড রকমের শক্তিশালী বিমান বাহিনী, আর অন্যদিকে আমেরিকা রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার। মূলত রাশিয়া এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে। তাদের বিমান বাহিনীও এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ধ্বংস করতে সক্ষম। পারমাণবিক ওয়ারহেডের মাধ্যমে এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে যদি ধ্বংস করা যায়, তাহলে ভবিষ্যতে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর গ্রহণযোগ্যতাই হ্রাস পাবে। আস্তে আস্তে চীন এবং রাশিয়া 4-5 হাজার কিলোমিটার দূরবর্তী আমেরিকার যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে পারমাণবিক হামলা চালিয়ে ধ্বংস করে দিতে সক্ষম এমন ধরনের বিভিন্ন প্রকারের মিসাইলের পরীক্ষা চালিয়েছিল, এবং এগুলো ক্রমান্বয়ে আরও ইম্প্রুভ করা হচ্ছে। সুতরাং রাশিয়া এবং চীনের কোস্ট এলাকা থেকে যত দূরে এগুলো থাকবে, ততই সেগুলো রাশিয়া এবং চীনের প্রতি হুমকি হয়ে উঠতে পারবে না। আর এ কারণেই তারা এমন ধরনের পারমাণবিক ওয়ারহেড বাই ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে, যেগুলো আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে সমূলে ধ্বংস করে দিতে সক্ষম হবে অথবা সলিল সমাধি ঘটিয়ে দিতে সক্ষম হবে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে সামরিক প্রেক্ষাপটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, আর সেক্ষেত্রে চীন চাচ্ছে তার মিত্রদের সমরাস্ত্র সরবরাহের মাধ্যমে আমেরিকার উপর থেকে সামরিক এবং অর্থনৈতিক নির্ভরশীলতা কমিয়ে আনতে। তাহলে আস্তে আস্তে আমেরিকার প্রভাব অটোমেটিক্যালি হ্রাস পাবে। চীন এবং রাশিয়ার মিলিত শক্তি যদি কখনও আমেরিকার এই পাশেও যে সকল এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ঘাঁটিগুলো রয়েছে তাতে হামলা চালায়, তাহলে সেখানে ওতপ্রোতভাবে ন্যাটো জড়িয়ে থাকবে। তবে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, সাউথ চায়না সি, প্রশান্ত মহাসাগর, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো, যারা মূলত আমেরিকার নিরাপত্তার উপরে সম্পূর্ণরূপে নিজেদের সার্বভৌমত্ব সঁপে দিয়েছে, তারাও বিপদে পড়বে। কারণ এখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, আর এই ঘাঁটি থাকার কারণে আমেরিকার এই ঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্য রাশিয়া এবং চীন যদি ভবিষ্যতে মিলিত হামলা পরিচালনা করে, তাহলে নিশ্চিতভাবে আমেরিকার সামরিক বাহিনী বর্তমানে যে অবস্থায় রয়েছে তাদেরকে 100% রক্ষা করতে পারবে। এ ব্যাপারে আমেরিকা এবং যে সকল দেশে আমেরিকার এই ঘাঁটিগুলো রয়েছে তারা কি নিশ্চিত? যদি তারা নিশ্চিত না হয়, তারা হয়তো ইউক্রেনের মতো ভাগ্য বরণ করবে ভবিষ্যতে। আর ইউক্রেনের মতো ভাগ্য বরণ করার চেয়ে এমন একটি নিরাপত্তা ব্যবস্থা এই সকল দেশগুলোর গড়ে তোলা উচিত, যেখানে সামরিক এবং কূটনৈতিক উভয় প্রচেষ্টাকে প্রাধান্য দেওয়া হবে। মূলত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আপনি যদি আপনার সার্বভৌম নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, তাহলে সামরিক নিরাপত্তা একটি কৌশলগত ব্যাপার হিসেবে থাকবে। এখানে কেউ ইচ্ছা করলেই আপনার উপরে হামলা করতে পারবে না, তবে শক্তিশালী দেশগুলোর সাথে একটি বোঝাপড়া থাকবে। আর এটি যদি না হয়, প্রকারান্তে ইউরোপ এবং রাশিয়ার মধ্যে আবারও অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। ইতিমধ্যে রাশিয়া অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছে সে সবগুলো ক্ষেত্রে তার সামরিক অগ্রগতি অব্যাহত রাখবে, এমনকি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি যেটি ছিল আমেরিকার সাথে সেটি থেকে তারা বেরিয়ে আসবে, এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি থেকে তারা বেরিয়ে এসেছে এবং নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র পরীক্ষার মাধ্যমে এমন একটি অবস্থা সৃষ্টি করছে যে পারমাণবিক শক্তি হয়তো রাশিয়ারও দ্রুততম সময়ের মধ্যে বৃদ্ধি করতে পারে বা পরীক্ষা চালাতে পারে। আর এই সকল বিষয়গুলো চীন এবং রাশিয়াকে আরও কাছে আনবে। কাছে আনতে আনতে একসময় তারা হয়তো আমেরিকার সেনাবাহিনীর জন্য বা বিমান বাহিনীর জন্য বলেন বা ম্যারিন ক্রপসের জন্য বলেন এক দৃশ্যমান মূর্তিমান আতঙ্কে পরিণত হবে। বন্ধুরা, এর মাধ্যমে বিশ্বে নতুন একটি সামরিক এবং কৌশলগত নীতি প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধই সামগ্রিক বৈশ্বিক প্রেক্ষাপটকে পরিবর্তন করে দিতে বাধ্য করবে। ভবিষ্যতে পৃথিবী কার নেতৃত্বে চলবে,
কাদের নেতৃত্বে চলবে, নাকি সাম্যতা প্রতিষ্ঠিত হবে, এই সকল বিষয়গুলোই তার নীতি নির্ধারণী একটি ভিত্তি হিসেবে কাজ করবে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদের নতুন নতুন এই ধরনের ভিডিও দিতে উদ্বুদ্ধ করবে। বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইউটিউবের মাধ্যমে যারা বিভিন্ন অঞ্চল থেকে আমাদের দেখছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেখছেন, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।